আসসালামু আলাইকুম আমরা এখন দেখব গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি এর প্রভিশনাল অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেল সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার প্রচেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফিফটি ফোরের এ নাম্বার অঙ্ক দিয়ে ফিফটি ফোরের এ নাম্বার অঙ্কে বলা ছিল কমিটি এক্স হ্যাজ ফোর মেম্বারস কমিটি ওয়াই হ্যাজ ফাইভ মেম্বার্স অ্যান্ড দিস কমিটি হ্যাভ নো মেম্বার ইন কমন ইফ এ টাস্ক ফোর্স ইজ টু বি ফর্ম কনসিস্টিং অফ ওয়ান মেম্বার অফ এক্স অ্যান্ড ওয়ান মেম্বার অফ ওয়াই হাউ মেনি ডিফারেন্ট টাস্ক ফোর্স আর পসিবল অর্থাৎ বলা হচ্ছে এক্স একটা টিম আছে এখানে মেম্বার হচ্ছে চারজন ওয়াই একটা টিম আছে এখানে মেম্বার হচ্ছে পাঁচজন তো প্রতি টিম থেকে একজন করে নিয়ে কমিটি গঠন করতে হবে কতভাবে গঠন করা যায় তো এইটার ক্ষেত্রে গঠন করা যাবে হচ্ছে ফোর কম্বিনেশান ওয়ান অর্থাৎ এখান থেকে একজন আর এখান থেকে গঠন করা যাবে হচ্ছে ফাইভ কম্বিনেশান ওয়ান তাহলে আসবে হচ্ছে টোটাল এতভাবে গঠন করা যাবে অর্থাৎ ফোর কম্বিনেশান ওয়ান ইন্টু ফাইভ কম্বিনেশান ওয়ান তাহলে আসবে ফোর ইন্টু ফাইভ ইকোলস আসবে হচ্ছে টোয়েন্টি অর্থাৎ টুয়েন্টিভাবে কমিটি বা টাস্ক ফোর্স গঠন করা যাবে এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফিফটি ফোরের বি নাম্বার ফিফটি ফোরের বিতে বলা আছে সুসান ইনভাইটেড থার্টিন অফ হার ফ্রেন্ডস ফর হার বার্থডে পার্টি অ্যান্ড ক্রিয়েটেড রিটার্ন গিফট হ্যাম্পার্স কমপ্রাইজিং অন ইচ অফ থ্রি ডলার ফোর ডলার অ্যান্ড ফাইভ ডলার গিফট সার্টিফিকেট ওয়ান অফ হার ফ্রেন্ড ডিডেন টার্ন আপ

এবং পাঁচ ডলারের সেট তো এখন বলা হচ্ছে এখানে তেরো জনের জায়গায় ফ্রেন্ড আসলে হচ্ছে বারো জন একজন আসেনি সেক্ষেত্রে সে এই গিফট হ্যাম্পারটা রিঅ্যারেঞ্জ করলো রিঅ্যারেঞ্জ করার ফলে যেটা হলো যে কোন গিফট হ্যাম্পারের মধ্যে কতগুলো গিফট হ্যাম্পারের মধ্যে পাঁচ ডলার পরিমাণ মুদ্রা থাকবে না সেটা বের করতে বলা হচ্ছে তো এটার কনসেপ্টটা হচ্ছে এমন বুঝার জন্য আমি বলছি সেটা হচ্ছে যে আমাদের টোটাল ফ্রেন্ড তার ফ্রেন্ড ছিল হচ্ছে ১৩ জন তাহলে তেরোটা হ্যাম্পার ছিল আর এই তিন চার পাঁচ যোগ করলে আসে হচ্ছে বারো ডলার তাহলে ১৩ জন ইন্টু বারো ডলার এটা ছিল তার হিসাব আস হচ্ছে ওয়ান এখন বারো জন আসলো অর্থাৎ বারোটা হ্যাম্পার তৈরি করতে হবে ডলার আসবে হচ্ছে তেরো ডলার করে পাবে সেটাও হচ্ছে ওয়ান ফিফটি সিক্স ডলার তাহলে ডলারের পরিমাণ সমান খরচের পরিমাণ সমান কিন্তু আগে ১৩ জন প্রত্যেককে বারো ডলার করে পেত এখন বারোজন প্রত্যেককে তেরো ডলার করে পাবে এটা হচ্ছে হিসাব এখন কম্বিনেশনটা কি হবে সেটা হচ্ছে ব্যাপার এখানে তো কম্বিনেশনের ক্ষেত্রে যেটা যেটা হতে পারে সেটা হচ্ছে যেহেতু প্রত্যেকে তেরো ডলারের হ্যাম্পার পাবে তাহলে হ্যাম্পারগুলো এমন হবে যে একটা ইউনিট ধরতে পারব হচ্ছে আমরা এক্স হ্যাম্পার সেটা হচ্ছে ধরানি হচ্ছে তিন 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 চার এটা যোগ করলে দেখবেন তেরো ডলার হয় আরেকটা কম্বিনেশান এমন হতে পারে সেটা হচ্ছে চার চার পাঁচ আরেকটা কম্বিনেশান এমন হতে পারে যে তিন পাঁচ পাঁচ এ হচ্ছে আমাদের কম্বিনেশান আর কি এরকমভাবে সে গিফট হ্যাম্পার ক্রিয়েট করতে পারে যাতে প্রত্যেকেই তেরো ডলার করে পায় এখন জিজ্ঞাসা করা হচ্ছে কতগুলোর মধ্যে পাঁচ ডলার থাকবে না অর্থাৎ এরকম থাকবে হচ্ছে কয়টা তো আমরা ধরে নেই হচ্ছে এক সংখ্যক হচ্ছে এটা ওয়াই সংখ্যক হচ্ছে এই কম্বিনেশন জ্যাট সংখ্যক হচ্ছে থার্ড কম্বিনেশানটা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে যখন আমরা হিসাব করেছিলাম যে তেরোটা অ্যাম্পার হবে প্রত্যেকটার মধ্যে তিন চার এবং পাঁচ ডলার থাকবে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে তেরো পিস থাকবে হচ্ছে তিন ডলার তেরো পিস থাকবে হচ্ছে চার ডলার টোটাল যদি হিসাব করি আর তেরো পিস থাকবে হচ্ছে পাঁচ ডলার এটা একটু মাথায় রাখতে হবে আমাদের তো আমরা ধরে নেই এক সংখ্যক হচ্ছে এই কম্বিনেশন ওয়াই সংখ্যক হচ্ছে এই কম্বিনেশন জ্যাড সংখ্যক হচ্ছে এই কম্বিনেশন তাহলে আমাদের তিন ডলারের সংখ্যা কতটুকু সেটা আমরা দেখি তিন ডলারের পরিমাণ আসবে হচ্ছে আমাদের তিনটা তাহলে বলতে পারবো হচ্ছে থ্রি এক্স প্লাস দ্বিতীয় ক্ষেত্রে আমাদের নাই তৃতীয় ক্ষেত্রে আছে হচ্ছে একটা তাহলে Z এই সব মিলিয়ে আসবে হচ্ছে তেরো পিস তিন ডলারের পরিমাণ চার ডলারের মুদ্রার সংখ্যা কত আসবে আমরা সেটা দেখব এখানে আছে হচ্ছে একটা তাহলে এক্স দ্বিতীয়টা হচ্ছে দুইটা তাহলে টু এটা মিলিয়ে হবে হচ্ছে থার্টিন কারণ আমাদের ছিল হচ্ছে চার ডলারের তেরো পিস আসবে হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলারের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে এখানে একটা আছে ওয়াই প্লাস টু আসবে হচ্ছে তেরো পিস আমাদের আলটিমেটলি বের করতে হবে হচ্ছে এক্সের মান অর্থাৎ এইটা কয়টা সেটা বের করতে হবে তো আমরা ইকুয়েশান দিয়ে ফেলি এক নম্বর ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশান তিন নং ইকুয়েশান এখন আমরা তিন নং ইকুয়েশনের সাথে দুই গুণ করবো তিন নং ইকুয়েশানের সাথে দুই গুণ করলে আমরা পাবো হচ্ছে টু ওয়াই প্লাস ফোর জ্যাড ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি সিক্স আর লিখবো আমরা দুই নং ইকুয়েশন এক্স প্লাস টু ওয়াই আসবে হচ্ছে থার্টিন এখন যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে ফোর জ্যাড মাইনাস এক্স ইকোলস থার্টিন এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশানকে আমরা চার দ্বারা গুণ করবো ফার্স্ট ইকুয়েশানকে চার দ্বারা গুণ করলে আসবে হচ্ছে টুয়েলভ এক্স প্লাস ফোর জ্যাড ইকোলস আসবে হচ্ছে ফিফটি টু আর এই ইকুয়েশান যেটা আসলো সেটা বসিয়ে দিব তাহলে ফোর জ্যাড মাইনাস এক্স ইকোলস আসবে হচ্ছে থার্টিন এখন দুইটি ইকুয়েশান যদি আমরা আবার বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে থার্টিন এক্স ইকোলস বা এক্স ইকস পাবো হচ্ছে থ্রি তাহলে এক্স আসলো থ্রি অর্থাৎ আমাদের এই 5 ডলার ছাড়া অর্থাৎ তিন 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 চার ডলারের যে কম্বিনেশনটা আছে এরকম কম্বিনেশন থাকবে হচ্ছে তিন ইউনিট বা তিনটা হ্যাম্পার এই থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টই জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ